দাদা দেখ কত বেশি ফেনা হয়ে গেছে এ বাবা গুড্ডু কোথা গুড্ডু গুড্ডু দু ফেনাতে পুরো ঢেকে যায় গুড্ডুকে তাই কেউ দেখতে পাচ্ছিল না গুড্ডু গুড্ডু বন্ধুরা এটা হলো রাধার বাড়ি আর এখন হচ্ছে রাত্রিবেলা রাধা এদিকে গুড্ডুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আর এখানে রাধার স্বামী বসে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় এখন পারানি মাসি পিসি মদের বাড়ি এসো আরে গুড্ডু সোনা তুমি ঘুমো না কত লেট হয়ে গেছে দেখো তো দশটার ওপরে বাজে আর তুমি এখনো ঘুমোচ্ছ না আরে রাধা বাচ্চারা কি এত জোর করলে ঘুমোয় নাকি গুড্ডুকে গুড্ডুর মতো ছেড়ে দাও আর তাছাড়াও আজকে রাতের রান্নাটা তুমি যা করেছিলে না খেয়ে তো মজাই এসে গেল আমি তো বিছানায় পড়লেই ঘুম রাধা আমাকে একটু আমার চাদরটা এনে দাও আমি ঘুমিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা আমি আসছি তোমার চাদর নিয়ে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আজকে রাতের রান্নাটা বেশ হয়েছিল আমি চাদরটা বিছানায় রেখে দিচ্ছি তুমিও শুয়ে শুয়ে পড়ো হ গুড্ডুকে তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমিও গিয়ে পড়ি আরে হ্যাঁ একটা কথা মনে পড়েছে হ্যাঁ রাধা কি কথা বলো হ্যাঁ বলছে কি কালকে না দিদি প্রিয়া ওরা সবাই না সুইমিং পুলে যাবে স্নান করতে হ্যাঁ আমিও যাব তুমি কিন্তু আমাকে মানা করতে পারবে না আমি গুড্ডুকে নিয়ে যাব। হরে কি বললে রাধা সুইমিং পুলে যাবে আরে সুইমিং পুলে গিয়ে আবার কি করবে সুইমিং পুলে কিচ্ছু থাকে না জানো তো দেখার মতো কিচ্ছু নেই ব্যাস এক গাদা লোক খালি একটা গাবলার মতো সুইমিং পুলে স্নান করতে থাকে তোমাকে আমি অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাব ক্ষণ ঠিক আছে আরে গুড্ডুর বাবা তুমি তো ভীষণ খারাপ লোক কখন থেকে আমি বলছি যে আমাকে একটু যেতে দিও যেতে দিও আমার কথা তো শুনছেই না যাও তোমার কথা কে শোনে আমি কালকে যাবই যাই আমি গিয়ে ঘুমিয়ে পড়ি এবার এই রাধাটাও না একটা কথা শুনতে চায় না কখন থেকে বারণ করছি তাও যাচ্ছে চলো আমি ঘুমিয়ে পড়ি আজকে তো খুব ভালো ঘুম হবে দেখেছ কিভাবে ঘুমিয়ে পড়লো আমি কত সুন্দর করে আজকে রান্না করলাম যে খেয়ে ওর মনটা খুশি হয়ে যাবে তাহলে আমাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেবে কিন্তু কি করে ঘুমিয়ে পড়লো বারণ করে দিলো যাই হোক আমি তো কালকে যাবোই ওর কথা আমি শুনবোই না চলো আমার গুড্ডু সোনা তো ঘুমিয়ে পড়েছে এবার আমিও গিয়ে শুয়ে পড়ি আমার সোনা ছেলে তুই আমার কথা সব সময় শুনিস হ্যাঁ বাবা তারপর রাধাও ঘুমিয়ে পড়ে আর এখানে সবাই নাক ডেকে ঘুমোতে থাকে এখানে এখন সকাল হয়ে গেছে এই চল চল চিঙ্কি আজকে তো আমরা সুইমিং বলে যাব স্নান করতে খুব মজা হবে চল দেখি রাধা আন্টি কি করছে আরে এখানে তো দেখছি এখনো সবাই ঘুমিয়ে আছে। এ চিনকি দেখেছিস রাধানটি তো এখনো ঘুমিয়ে আছে। রাধানটি কি সুইমিং পুলে যাবে না নাকি? চল একটা কাজ করি আমি গিয়ে জাগিয়ে দিই। হ্যাঁ রে বিয়া তুই জাগিয়ে দে। রাধানটি মনে হচ্ছে কাল রাতে অনেক দেরি করে ঘুমিয়েছে তাই তো এখনো সাজাক পাইনি। রাধানটি রাধানটি ওঠো ওঠো দেখো কত বেলা হয়ে গেছে তুমি সুইমিং পুলে যাবে না এখনো ঘুমিয়ে আছো কেন? হ আরে প্রিয়া শোনা তুমি এত সকাল সকাল আর এখানেই গুড ঘুম থেকে উঠে পড়ে আরে প্রিয়া শোনা তুমি এত সকাল সকাল আমাদের বাড়িতে আরে কি র ধান্টি তুমি কি ভুলে গেছো না কি আজকে তো আমরা সুইমিং পুলে যেতাম স্নান করতে মাও ওদিকে অপেক্ষা করছে তুমি তো দেখছি সব কিছুই ভুলে গেছো আরে হ্যাঁ আমি তো ভুলেই গেছি যে আজকে আমরা সুইমিং পুলে যাব স্নান করতে কি বলো তো কালকে না গুড্ডুর বাবা আমাকে মানা করে দিয়েছিল যে যেতে পারবে না তাই তো আমার মাথা থেকেই সরে গেছে আরে এদিকে তো দেখছি গুড্ডুর বাবা এখনো ঘুমিয়ে আছে নাক ডেকে চলো আমি এই ফাঁকে চলে যাই সুইমিং পুলে হো তো জানতেও পারবে না আরে রাধানটি সত্যি আঙ্কেল তোমাকে মানা করে দিয়েছিল কোনো ব্যাপার না তোমার আঙ্কেলের কথা শুনতে হবে না তুমি আমাদের সাথে চলো সুইমিং পুলে মা তো সুইমিং পুলে কখন থেকে অপেক্ষা করছে টিকিটও কেটে ফেলেছে আর এদিকে গুড্ডু দৌড়ে দৌড়ে তার বাবার কাছে যেতে থাকে আরে গুড্ডু ভাই তো ওর বাবাকে ডাকতে যাচ্ছে আরে গুড্ডু ভাই গুড্ডু ভাই ডাকিস না তোর বাবাকে আঙ্কেল জেগে গেলে আমাদেরকে আর সুইমিং পুলে যেতে দেবে না চুপচুপ কোনো আজ বের করিস না নইলে আঙ্কেল জেগে যাবে তারপরে আমাদের সুইমিং পুলে যাও যাওয়া হয়ে যাবে আয় 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 আমার সাথে চল চল তুই আমার সাথে নইলে জাগিয়ে দিবি চলো 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 রাধা আমি কুড্ডু আরে হ্যাঁ হ্যাঁ প্রিয়া শোনা আমি যাব তো যাই আমি গিয়ে শ্যাম্পুটা নিয়ে আসি আরে কি আমি তো ওর মাথার কাছেই শ্যাম্পুটা রেখে এসেছিলাম এখন আমি কি করে ওটাকে আনবো ও যদি জেগে যায় তাহলে তো আমাকে আর যেতেই দেবে না আরে রাধান্তি কিচ্ছু হবে না তুমি যাও না আস্তে আস্তে চুপি চুপি যাও দেখবে আঙ্কেল তো টেরও পাবে না তাড়াতাড়ি করো খুব লেট হয়ে যাচ্ছে মা তো কখন থেকে সুইমিং পুলে আমাদের জন্য অপেক্ষা করছে আর একটু পর তো খুব ভিড় হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ প্রিয়াশোনা তোমরা যাও আমি আসছি আমি যাই দেখি ওই শ্যাম্পুর প্যাকেটটা আনতে পারি নাকি আস্তে আস্তে ওর পাশেই তো রাখা আছে আবারও জেগে না যায় কোথায় এই তো এই তো পেয়ে গেছি আমাকে মাপ করে দিও গুড্ডুর বাবা আমি দিদিকে কথা দিয়েছি যে আমি ওর সাথে সুইমিং পুলে যাব তুমি যতক্ষণ ঘুমোতে থাকবে আমি ততক্ষণে তো চলেও আসবো স্নান করে তারপর রাধা গুড্ডুর বাবাকে না বলেই সুইমিং পুলে চলে যেতে থাকে চলো চলো প্রিয়াসোনা চলো চলো আমরা সুইমিং পুলে যাই হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি চলো চলো আমরা সুইমিং পুলে যাই তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটো আমাদের কিন্তু তাড়াতাড়ি আবার ফিরতেও হবে আরে বাহ আজকে তো খুব মজা হবে সুইমিং পুলে আর এখানে কুসুম সবার জন্য অপেক্ষা করছে আরে প্রিয়াটা যে কি করে না আমি সেই কখন ওকে পাঠিয়েছি রাধাকে নিয়ে আসতে এখনও আসেনি আমার তো একটু একটু ভয় করছে তো প্রিয়ার বাবাকে না বলে চলে এসেছি ও যদি জানতে পারে কি যে হবে চলো কোন ব্যাপার না মাঝে মধ্যে একটু একটু মিথ্যে কথা বললে কিচ্ছু হয় না আর এখানে সবাই চলে আসে আরে বা দিদি তুইও চলে এসেছিস চল চল আমি এসে গেছি আরে রাধা তুই চলে এসেছিস আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি আর জানিস আমি তো জামাইবাবুকে বলেও আসিনি ও জানতে পারলে যে কি হবে আরে দিদি আমিও তো একই অবস্থা গুড্ডুর বাবা তো আমাকে আসতে বারণ করেছে কেন কি যেন ওর কালকে কি হয়েছিল আমাকে আসতে বারণ করে দিয়েছিল কিন্তু আমি তো আসতামই তোকে কথা যে দিয়েছি আমি আচ্ছা ঠিক আছে রাধা চল ছাড় এসব কথা তাড়াতাড়ি চল নইলে দেখবি সুইমিং পুলে কত ভিড় হয়ে যায় হ্যাঁ হ্যাঁ দিদি তুই ঠিকই বলেছিস তাড়াতাড়ি চল আমার বা তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে চাল চিংকি চাল ইয়ে খুব মজা করবো আজকে সুইমিং পুলে তারপর রাধারা সবাই সুইমিং পুলে পৌঁছে যায় আরে রাধা দেখ আরে রাধা দেখেছিস কত বড় সুইমিং পুল আমি তো আগে এত বড় সুইমিং পুল কোনো দিনও দেখিনি আর দেখেছিস সেখানে তো একটা লোকও নেই ভালো হয়েছে শান্তি মতো স্নান করতে পারবো মনে হচ্ছে আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি রাধা আয় আয় আমার আর তর সইছে না আমি আগে একটু স্নান করে নিই আরে পা চিঙ্কি দেখ কত বড় একটা সুইমিং পুল আরে পা দেখেছিস ওর মধ্যে তো আবার টিউবও রাখা আছে আজকে তো খুব মজা করব। চল চল স্নান করা শুরু করে দিই নইলে সবাই চলে আসলো আমরা টিউবও পাবো না আর জায়গাও পাবো না দেখবি হ্যাঁ হ্যাঁ পিয়ে চল চল আমরা গিয়ে জাম্প করি খুব মজা হবে আজকে কেউ আসেনি এখনো চল ইয়ে আরে বাহ খুব মজা হচ্ছে তো চল চল আমরা টিউবগুলোকে গিয়ে ধরি তারপরে এর মধ্যে বসি চল চল আরে দেখেছো বাচ্চারা তো আমার আগে লাভ দিয়ে দিলো আমিও যাই এ রাধা আয় 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 আরে বা দিদি তো আগে আগে গিয়ে ছাপ দিয়ে দিল চাই এবার আমি যাই হে আরে দিদি কি ঠান্ডা জল তুই কি করে স্নান করছিস হ্যাঁ রাধা কি ভালো লাগছে না রে স্নান করতে এই তাড়াতাড়ি করে শ্যাম্পুটা দে জলে ফেনা ফেনা হয়ে গেলে আরো বেশি মজা লাগবে তাড়াতাড়ি দে তো হ্যাঁ দিদি দিচ্ছি দিচ্ছি দাঁড়া আরে বাহ রাধা শ্যাম্পু দেওয়ার পর দেখ জলটা কত সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে এখন তো আরো বেশি ভালো লাগছে আর বাচ্চারা তোমরা খুব মজা করো আমরা এই সুইমিং পুলের জন্য অনেক টাকা দিয়েছি ঠিক আছে দু তিন ঘন্টা তো আমাদের জন্য ফ্রি আরে হ্যাঁ আন্টি আমরা খুব মজা করব আজকে আরে বাহ খুব ভালো লাগছে আমি এই প্রথমবার সুইমিং পুলে এসেছি এ পিয়া এদিকে আয় এদিকটা দেখ খুব মজা লাগছে গুড্ডু ভাই তোর ভালো লাগছে আরে মা দেখো এখানে তো কত ফেনা আমি তো ফেনাতে ডুবে যাচ্ছি গুড্ডু ভাই এ চিংকি চিংকি তোর মা আসবে না রিমান্ডে আসলেও খুব মজা হতো হি আর এখানে সুইমিং পুলে সবাই মজা করতে থাকে ইয়ে খুব মজা হচ্ছে এ আমার গায়ে জল দিবি না জল দিবি না হি সেইখানে সুইমিং পুলের কর্মচারী চলে আসে চলো গিয়ে দেখি আমি তো সুইমিং পুলের জল ভালো করেই বদলেছিলাম দেখি তো আরে এত ফ্যানা কে করলো আরে ধুর কিছুক্ষণ আগেই তো আমি সব জল পরিষ্কার করে দিয়ে গেলাম আরে আপনারা কি করছেন এত বেশি সার্প আর শ্যাম্পু কে ব্যবহার করেছে সুইমিং পুলে আমি কিছুক্ষণ আগেই তো সুইমিং পুলটা পুরো পরিষ্কার করে দিয়ে গেছিলাম ধুর আবার ফেনা করে দিয়েছেন আপনারা আরে দাদা আপনি এগুলো কি বলছেন আমরা তো এই সুইমিং পুলের জন্য টাকা দিয়েছি আর একটুখানি ফেনা ফেনা না হলে পুলের মধ্যে বাচ্চারা কি আনন্দ পায় নাকি আপনি এরকম কেন করছেন আর সুইমিং পুলের মধ্যে কে সার্ফ শ্যাম্পু ব্যবহার করে না সবাই তো করে আরে সুইমিং পুলের জন্য আমরা সবাই টাকা ভরেছি এক টাকাও তো কম নেননি এখন আবার আমাদেরকে বারণ করছেন আরে আঙ্কেল আজকের দিনটাই তো তারপরে আমরা আবার কবে আসব ঠিক নেই আমাদেরকে একটু খেলতে দেন না আচ্ছা ঠিক আছে বাচ্চারা তোমরা খেলা করো দূর আমার আবার পরিষ্কার করতে হবে কি আর করার আছে চলো পরেই পরিষ্কার করে দেব চলো আমি একটা জাম্প করি ইয়ে খুব মজা লাগছে আরে এই রাজু কোথ থেকে আসলো চলো আমি আমার টিউবটা ধরে ফেলি নইলে ও আমার টিউব নিয়ে আবার কারাকারি করবে দুষ্টু ছেলে আরে বা কত মজা লাগছে প্রিয়া দাঁড়া আমি তোর গায়ে জল ছিটাবো এই নে এই নে এই নে আরে রাজু আমার গায়ে জল ছিটাস না আমার গায়ে জল ছিটাস না আরে বাচ্চারা দেখো কত বড় পুল আর তোমরা এখানেই চলে আসছো খালি বারবার যাও ওইখানটা গিয়ে খেলা করো আরে রাধা কি করছিস তুই আমার গায়ে এইভাবে ফেনা দিচ্ছিস কেন আরে আরে দাঁড়া দাঁড়া তোকে আমি দিচ্ছি নেই এই নে আরে দাদা তুই আমার গায়ে এভাবে জল ছিটাস না দাদা দাঁড়া আমিও তোকে দেবো দাঁড়া দাঁড়া এই নে এই নে এই নে এই নে আরে দিদি কি করছিস দাঁড়া 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 আরে সত্যি আজকে তো খুবই মজা লাগলো আরে রাধা দেখ কত বেশি ফ্যানা হয়ে গেছি এ বাবা গুড্ডু কোথায় গুড্ডু 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 ফেনাতে পুরো ঢেকে যায় গুড্ডুকে তাই কেউ দেখতে পাচ্ছিল না আরে হ্যাঁ রে দিদির সবকটা বাচ্চাকেই তো দেখছি কিন্তু আমার গুড্ডু কোথায় ও আবার জলের নিচে পড়ে গেল না তো গুড্ডু গুড্ডু আরে হ্যাঁ গুড্ডু ভাই কোথায় গেল আরে আরে এই তো রাধা আন্টি রাধা আন্টি গুড্ডু ভাই পুরো ফ্যানাতে ঢেকে গেছে এই তো গুড্ডু ভাই এখানে গুড্ডু তখন জোরে জোরে হাসতে থাকে আরে এই তো গুড্ডু সোনা দেখেছে ও গুড্ডুটা ফ্যানাতে একদম ডুবে গেছে তাই তো আমি খুঁজে পাচ্ছি না কিরে দুষ্টু তুই সারা দিতে পারছিস না মা তো চিন্তায় পড়ে গেছিলাম আরে রাধা খুব মজা হচ্ছে না রে ইস এখানে যদি রোজ রোজ আসতে পারতাম কিন্তু এত টিকিটের দাম বাপরে বাপ আমাকে তো প্রিয়ার বাবা রোজও রোজ দেবে না আরে হ্যাঁ দিদি পুরো পয়সা বসুল হয়ে গেছে আমাদের চল চল এবার বাড়িতে যাই বাচ্চারা চলো চলো বাড়িতে যাই ও মামা আরেকটা স্নান করি আরেকটু স্নান করি না খুব মজা হচ্ছে তুমি কেন এত তাড়াতাড়ি চলে যাচ্ছ বাবা নইলে বকবে আর ঠান্ডা লেগে যাবে তো না না আরেকটা করব আরেকটা করব তারপরে চলে যাবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ